আগামী 7 তারিখ আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নির্বাচনী এলাকার আজকে পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি আমি প্রচার প্রচারণায় নেমেছি। আজকে আমি অনেক সারা পাচ্ছি প্রতিটা বাড়িতে বাড়িতে আমার নির্বাচন এলাকার মানুষ আমাকে স্বাগত জানাচ্ছে এবং তারা আগামী 7 জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তারা উদগ্রীব হয়ে আছে। 7 তারিখ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নৌকা মার্কায় আমাকে আমার এলাকাবাসী আবারও ভোট দিয়ে চতুর্থবারের মতো এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবে বলে আমি শতভাগ আশাবাদী। এই লালমোহন তজুমুদ্দিনের বহুমাত্রিক উন্নয়ন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের একাডেমিক ভবন এবং উপজেলার যত অবকাঠামো উন্নয়ন, নদীভাগার হাত থেকে লালমোহন তজুমুদ্দিন মানুষকে রক্ষা করা সহ ঘরে ঘরে বিদ্যুৎ, টিউবওয়েল স্থাপন সহ মানুষের উন্নত নাগরিক সুবিধাগুলো তাদের দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্য আমি কাজ করেছি। আমি আগামীতে আমার নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছে তার মডেল উপজেলায় আমি পরিণত করব। আমাদের তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে তারা তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে স্মার্ট সিটিজেন হিসাবে আমি তৈরি করব। আর আমার যে কিছু কিছু রাস্তাঘাট যেগুলো নতুন কাঁচা রাস্তা হয়েছে সেগুলো আইডি ফেলে আমি প্রত্যেকটি রাস্তাই ইনশাআল্লাহ পাকা করে দিব, মানুষের যাতায়াতের সুবিধা হবে এতে।